হ্যালো ফ্রম তামান্না অ্যান্ড ওয়েলকাম টু কোডিজন উইথ তামান্না চ্যানেল। সো আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু ডিজাইন এ রেসপন্সিভ সাইন আপ ফর্ম ইউজিং অটো লেআউট। সো অটো লেআউট ইউজ করে যেটা হবে, আমরা এই সাইন আপ ফর্মটা ডিজাইন করব যেটা কিনা রেসপন্সিভ হবে। রেসপন্সিভ মানে হচ্ছে আমরা যদি এটাকে বড় করতে চাই, তাহলে এটা সাইজের সঙ্গে সঙ্গে এটার যে ভিতরের এলিমেন্টগুলো আছে সবগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে বড় হবে। যদি মনে হয় না আমি এটাকে ছোট করতে চাই, আমরা এটাকে ছোট করতে পারবো এবং সব কিছু ডিস্টেন্স, স্পেস অ্যান্ড এলিমেন্ট সবগুলোকে ফিট রেখে এটা জাস্ট অটোমেটিক্যালি রেসপন্সিভভাবে সাইজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এটাকেই বলা হয় রেসপন্সিভ ডিজাইন। সো আমরা এই অটো লেআউট ইউজ করে আজকে এই রেসপন্সিভ যে সাইন আপ ফর্মটা এটা ডিজাইন করব। সো চলুন দেখা যাক আমরা কিভাবে এটা করতে পারি। ফার্স্ট অফ অল আমার দুটো আইকন লাগবে। সো আমি প্লাগইন থেকে এই দুটো আইকন এনে রেখেছি। আপনারা যদি প্লাগইন সম্পর্কে না জেনে থাকেন, আমি ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সেকেন্ড অফ অল আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার টাইটেল লাগবে। সো আমি এখানে লিখব সাইন আপ। এবার এটাকে আমি সিলেক্ট করে আমার স্টাইল ক্রিয়েট করা আছে, সো আমি স্টাইল থেকে হেডার দিয়ে দিব। স্টাইলের ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, সেটার আমি লিঙ্কটা দিয়ে দিব। অ্যান্ড দেন আমি এটার কালার দিব, আমার কালারের যে স্টাইল আছে সেখান থেকে ব্ল্যাক কালার। আফটার দ্যাট আমার যেটা লাগবে সেটা হচ্ছে নিচে যে যে লাইনটা ছিল প্যারাগ্রাফ স্টাইলে সেটা লাগবে। সো আমি এখানে টাইপ করব প্লিজ ফিল ইন দিস ফর্ম টু সাইন আপ। এবার এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করে আমি এই টেক্সটাইল দিয়ে দিব বডি টু, যেটা আমার টেক্সট সাইজ হচ্ছে 14। অ্যান্ড দেন এটার কালার দিয়ে দিব আমি এখান থেকে গ্রে সেকেন্ডারি। আফটার দ্যাট এই দুটা টেক্সটকে আমি একসাথে সিলেক্ট করে লেফট অ্যালাইন করলাম, দুটার মধ্যে ডিস্টেন্স দিব আমি 8। দেওয়ার পরে যখন এটা আমার সিলেক্টেড হয়ে যাবে, এই দুটাকে একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে অটো লেআউটের প্লাসে ক্লিক করব। তাহলে এই দুটো আমার একসাথে একটা অটো লেআউট হয়ে গেল। সো এবার এই সিঙ্গেলটাকে ধরে আমি এখান থেকে সিলেক্ট করব ফিল কন্টেইনার, অ্যান্ড দেন এখানেও দিব ফিল কন্টেইনার। এর কারণ হচ্ছে এই ফিল কন্টেইনার মানে হচ্ছে যে এই এই ইন্ডিভিজুয়াল এটাকে ফিল কন্টেইনার দেওয়া মানে হচ্ছে যে আমার এই যে পুরো টোটাল যে অটো লেআউটের কন্টেইনার কন্টেইনটা যেটা হচ্ছে এইটা, এটা আমার যত বড় হবে আমার এই কন্টেইনারটাও তত বড় হবে, ফিল হয়ে যাবে। ওকে, সেকেন্ডলি আমার যেটা লাগবে সেটা হচ্ছে টেক্সট ইনপুট ফিল লাগবে। সো তার জন্য আমি একটা টেক্সট নিয়ে নিলাম, এখানে আমি দিব পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে দিব বডি 16। অ্যান্ড দেন এটার কালার দিব আমি এখান থেকে গ্রে, যেটা প্রাইমারি সেটা। ওকে, এবার এটাকে আমি শিফট প্লাস এ প্রেস করে একটা অটো লেআউট বানায় নিলাম। নেওয়ার পরে এটা লেফটে আমি দিব 8 8, ঠিক আছে। এবার যেটা সেটা হচ্ছে এই টোটাল যে আমার ইনপুট ফিলটা, এটাকে আমি ফার্স্ট একটা ফিল কালার দিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমি এটাকে দিব ওই ব্যাকগ্রাউন্ড কালারটা। সো এটা আমার এই টোটাল যে হাইট এটাকে আমি করতে চাচ্ছি 48 বা সাপোজ 40। সো এটার হাইটটা আমরা এভাবে টানা হ্যাচটা না করে আমরা আরও সুন্দরভাবে প্যাডিং অ্যাড করে করতে পারি, তাহলে আমাদের অটো লেআউটটা আরও পারফেক্ট হবে। সেটা আমরা কি করতে পারি, আমরা যদি এখানে প্যাডিং বাড়াই তাহলে উপরের স্পেসটুকু বাড়বে, নিচের স্পেসটুকু বাড়বে, তখন আমার এটার হাইট যেটা হাইট অটোমেটিক্যালি বেড়ে যাবে। সো আমার এখান থেকে বাড়াতে থাকি, আমি এটাকে করতে চাচ্ছি 40। সো আমি এখানে দিলাম 10 অ্যান্ড এখানে দিলাম 10। সো আমার হলো 39। 40 করতে পারলাম না, বাট 10 মানে উপরেও 10 নিচেও 10, সো আমার টেক্সটটা মিররে থাকবে। সো আমি এটাকে এভাবেই রাখতে চাচ্ছি। এবার আমি যেটা করব, এটাকে ধরে এটাকে আমি এভাবে টেনে এটা টোটাল সাইজটা আমি করতে চাচ্ছি 300। সো যখন 300 হয়ে যাবে এটার কার্ভটা আমি দিয়ে দিলাম 6। ওকে, এবার এই টেক্সটটাকে ইন্ডিভিজুয়ালি ধরে আমি এটাকে দিয়ে দিব ফিল কন্টেইনার। তার মানে আমার এই যে বাইরের যে প্যারিংটা, এই টোটালটার যে কন্টেইনার সাইজ সেটার দুই পাশে 8 8 ডিস্টেন্স বাকি রেখে, যেটা কিনা আমি এখানে প্যারিংয়ে সেট করে দিছিলাম, পুরাটা আমার ফিল কন্টেইন হয়ে গেছে, মানে আমার কন্টেইনারটাকে ফিল করে ফেলছে। সো এটার কী লাভ, সেটা হচ্ছে আমি এখন এই পাসওয়ার্ডের সাথে এই আইটা অ্যাড করতে চাচ্ছি, মানে আমি এই ইনপুট ফিল এইটা ফার্স্ট ডিজাইন করতে চাচ্ছি। কারণ হচ্ছে আমি যদি এটাকে আইটা অ্যাড করে দিই এখানে সিম্পলি, দেখেন আইটা খুব সুন্দর অ্যাড হয়ে গেছে, বাট এই আইটার সাইজ আমি ছোট করতে চাচ্ছি। সো এখান থেকে আমি করে দিলাম 16, 16 একটু বেশি ছোট লাগে। সো আমি এখান থেকে দিলাম 20, অ্যান্ড দেন আমি এই টোটাল এলিমেন্টটাকে আমি মিডল অ্যালাইন করে দিব।
সো এবারে আইটার ডান পাশেও আমার কিন্তু 8 স্পেস রয়েছে। আচ্ছা সো আমার পাসওয়ার্ডের ইনপুট ফিল্টার রেডি। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমি ফার্স্টে পাসওয়ার্ডের ফিল্টার কেন ডিজাইন করলাম, কারণ হচ্ছে আমি এই পাসওয়ার্ডের ফিল্টার থেকে আমি বাকি সব ফিল্ড ক্রিয়েট করে ফেলতে পারবো। ফার্স্ট অফ অল আমি এটাকে একটা কম্পোনেন্ট বানাই নিব, অ্যান্ড দেন আমি এটাকে সাইট করে রাখবো। সো এবার আমি এটা থেকে সিম্পলি একটা কপি করে নিয়ে আসলাম। এবার আমি এটাকে দিব ফার্স্ট নেম। এখান থেকে আমরা কপি না করে আমরা অ্যাসেট থেকেও নিতে পারি। আমি জাস্ট সিম্পলি এখন এখান থেকে নিয়ে আসতেছি কপি করে, অল্ট এবং শিফট প্রেস করে আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। সো এবার আমার ফার্স্ট নেমের যে ফিল্ডটা আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু আমার কোনো আই নাই, রাইট? সো কী করতে হবে, এই আইটাকে ধরে আমি এই বাম পাশের যে প্যানেল যেখানে আমার এই আইটা ব্লু কালারে সিলেক্টেড, এখান থেকে আমি আইটা অফ করে দিতে পারি। এর মানে কিন্তু এইটা না যে আমার আইটা চলে গেল, আইটা এখানে আছে কিন্তু আমার ইনপুট ফিল্ডে দেখা যাচ্ছে না। সো এটা সুন্দর, আমার ফার্স্ট নেমের যে ইনপুট ফিল্ড সেটা রেডি হয়ে গেল। আরেকভাবে আমরা করতে পারি, এই আইটা সিলেক্টেড অবস্থায় কিপ্যাড থেকে যদি আমরা ব্যাক স্পেস প্রেস করি, আইটা ডিলেট হয়ে যাবে না, বাট এখানে আইটা অফ হয়ে যাবে। এর কারণ হচ্ছে এটা কম্পোনেন্ট থেকে এনেছি, সো এটা ব্যাক স্পেস দিলে ডিলেট হওয়ার কোনো অপশন নাই, যদি না আমরা এটাকে ডিটাচ করে ফেলি। যেহেতু ডিটাচড না, সেটা কম্পোনেন্টের একটা চাইল্ড, দ্যাটস ওয়াই এটাকে আমরা ব্যাক স্পেস দিলে এটা হাইড হয়ে যাবে কিন্তু ডিলেট হবে না। আচ্ছা সো এবার ফার্স্ট নেম আমার রেডি। এখান থেকে আমি শিফট প্লাস অল্ট প্রেস করে আমি এটাকে বানাই নিব লাস্ট নেম, লাস্ট নেম। ওকে সো এবার যদি আপনারা দেখেন আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এই দুইটা কিন্তু হাফ হাফ হয়ে টোটালটা যে উইথ সেই সাইজ। সো এটা আমি করতে হলে যেটা করতে হবে, এই দুটাকে আমি পাশাপাশি আনলাম, আনার পরে দুইটাকে সিলেক্টেড অবস্থায় আমি মিড অ্যালাইন করলাম। করার পরে দুটার মধ্যে স্পেস দিব আমি 16। স্পেস দেওয়া হয়ে গেলে এই দুটাকে একসাথে সিলেক্টেড অবস্থায় আমি প্রেস করব শিফট প্লাস এ, দুটা আমার টোটালি একটা অটো লেআউট হয়ে গেল। এবার যদি আমি এই দুটাকে একসাথে ড্র্যাগ করে 300 সাইজ করতে চাই, হবে না, কারণ হচ্ছে আমার এই ফ্রেমটা এখন ফিল কন্টেইনারে নাই, রয়েছে হাক কন্টেন্টে। সো আমার এই পুরো ফ্রেমটার ভিতরে যতগুলো এলিমেন্ট আছে, মানে এই বক্সটা এবং এই বক্সটা দুইটাকেই আমার ফিল কন্টেইনার করতে হবে। তাহলে যেটা হবে যে এই স্পেসিংটা মেনটেন করে দুইটা এলিমেন্ট একসঙ্গে আমার টোটাল যে কন্টেইনার এটাকে ফিল করবে, সো তখন আমার রিসাইজ হবে। সো আমি এটাকে ফার্স্টে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে ওকে দিব ফিল কন্টেইনার, এটাকে সিলেক্ট করে আমি দিব ফিল কন্টেইনার। এবার যদি আমি এটাকে দেখেন রিসাইজ করার ট্রাই করি, এবার কিন্তু আমার সুন্দর রিসাইজ হচ্ছে, ছোট বড় যতটুকু আপনারা চান সেটা করতে পারবেন। এবং আমার মাঝখানের যে ডিস্টেন্স এটাও কিন্তু আমার 16ই থাকতেছে, চেঞ্জ হচ্ছে না। সেই টোটালটাকে আমি করতে চাচ্ছি 300। সো আমার দুইটা মিলে হয়ে গেল 300। এবার আমি যেটা করব, আমার এই ইনপুট ফিল থেকে আমি আবার একটা ড্র্যাগ করে কপি করে নিয়ে আসলাম, এখানে আমি দিব ইমেইল, অ্যান্ড এই আইটা আমি সিলেক্ট করে হাইড করে দিলাম ব্যাক স্পেস প্রেস করে। দেন আমি আবার এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এখানে পাসওয়ার্ড ঠিকই আছে সো এটা দিয়েই আমার চলবে, অ্যান্ড দেন আমি এটাকে নিয়ে আসলাম কনফার্ম পাসওয়ার্ড। সো কনফার্ম পাসওয়ার্ড, ওকে। সো আমার চারটা ইনপুট ফিল্ড কিন্তু রেডি। সো এবার আমি যেটা করব, প্রত্যেকটাকে আমি ইন্ডিভিজুয়ালি ফিল কন্টেইনার দেওয়ার আগে আমাকে চারটাকে টোটালভাবে আগে একটা অটো লেআউটে, মানে একটা প্যাডিংয়ে ঢুকাইতে হবে। সো শিফট প্লাস এ প্রেস করে আমি একটা অটো লেআউট বানায় নিলাম। এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে, এটাকে আমি এবার ফিল কন্টেইনার দিব, এটাকে আমি ফিল কন্টেইনার দিব, এটাকেও আমি ফিল কন্টেইনার দিব, হ্যাঁ এটা আমার অলরেডি ফিল কন্টেইনারই ছিল না, করে নিলাম। ওকে সো এবার যদি আমরা এই টোটাল ফ্রেমটাকে ধরে বড় করি, দেখবেন যে আমাদের এটা কিন্তু অলমোস্ট রেডি, দেখছেন ছোট বড় যেভাবে আপনাদের ইচ্ছা আপনারা করতে পারবেন। সো এবার এটা এভাবেই থাকলো। এবার আমার যেটা লাস্টলি করতে হবে সেটা হচ্ছে আরেকটা টেক্সট অ্যাড করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশনের। সো আমি এই টেক্সটটা নিয়ে আসলাম, যেহেতু একই সাইজেই রাখবো, এবার আমি এটাকে এডিট করে লিখব যে টেক্সটটা হবে গিয়ে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি। সো আই অ্যাকসেপ্ট দ্য টার্মস of use and privacy policy,
সো এটা সিলেক্টেড অবস্থায় আমি এইটাকে এক লাইনে নিয়ে আসব। এক লাইনে যখন হয়ে যাবে তখন আমি আমার এই আইকনটা দরকার, সো এই আইকনটাও নিয়ে আসলাম। এই টেক্সটটার জন্য এই আইকনটা খুব বেশি বড়, সো আমি এটাকে রিসাইজ করে দিব 20। সো আমি এখানেও কিন্তু 20 ইউজ করেছিলাম, এবং আপনারা যদি খেয়াল করেন আমি এখানেও 20 ইউজ করছি কনসিস্টেন্টই রাখার জন্য। সো এটা আপনাদের বুঝতে হবে, ডিজাইনে যত বেশি কনসিস্টেন্স থাকবে ডিজাইন কিন্তু তত বেশি স্ট্যান্ডার্ড হবে। অনেক বেশি সাইজেস, অনেক বেশি টেক্সট ফন্ট, এগুলো ইউজ করা কিন্তু গুড প্র্যাকটিস না। যতটুকু সিমিলারিটিস থেকে ডিজাইন করা যাবে তত ভালো। সো দুটার মধ্যে আমি ডিস্টেন্স দিয়ে দিব 8, অ্যান্ড দেন দুটাকে আমি একসাথে এখান থেকে অটো লেআউট দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে আমি মিড অ্যালাইন করে দিব। মিড অ্যালাইন হয়ে গেলে আমার ডিস্টেন্স 8, ওকে, অ্যান্ড দেন আমি এইটাকেও ধরে আমি করে দিব ফিল কন্টেইনার। এটাও হবে আমার, এটা তো আমার আলাদা কোনো প্যাডিং নাই, সো রাইট, ওকে, অ্যান্ড দেন আমি এটাকে এটার সাথে রাখলাম। দুইটার মধ্যে আমি ডিস্টেন্স দিব হচ্ছে এই দুইটাকে আমি শিফট প্লাস এ প্রেস করে একটা অটো লেআউট বানিয়ে ফেললাম। দুইটার মধ্যে আমি ডিস্টেন্স দিব 24, অ্যান্ড দেন এটাকে আমি করে দিব ফিল কন্টেইনার। অল রাইট, এটা আমার ফিক্সড হাইট উইডে থাকবে, এটা ফিল কন্টেইনার থাকবে, রাইট। লাস্টে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা বাটন, সো আমি টেক্সট নিব সাইন আপ, অ্যান্ড দেন এটাকে আমি আমার বাটনের যে টেক্সটের সাইজ সেটা দিয়ে দিব, সো বাটন, অ্যান্ড দেন এটাকে আমি ফিল কন্টেইনার দেওয়ার আগে এটাকে আমার একটা অটো লেআউট বানা নিতে হবে ফার্স্টে, সো শিফট প্লাস এ, একটা বাটন হয়ে গেল। ফিল কালার দিব আমি এখান থেকে আমার পার্পল কালার, অ্যান্ড দেন এটার কর্নার রেডিয়াস দিব আমি 6, অ্যান্ড দেন আমি এটাকে ধরে এটার যে চারপাশে প্যাডিং সে প্যাডিং দিব 12 12, তাহলে হইলো আমার সাইজে 45। আমি আরেকটু বড় করতে চাচ্ছি, ক্লোজ টু 48, তো 47, ওকে, অ্যান্ড দেন আমি এই দুইটাকে বাম পাশে, এটা আমার খুব একটা দরকার হবে না কজ আমি এটাকে আমরা মিডল অ্যালাইন করে দিব। সো আমি এটাকে বড় করে আনার পরে এবার যদি আমি এই এলিমেন্টটাকে মিট করে দিই মিডলে চলে আসলো, সো আমার বাটনটাও রেডি। এবার এই টোটাল ফ্রেমটার সাথে ফার্স্টে আমি এটাকে ইন্ডিভিজুয়ালি আচ্ছা, সো এই টোটাল ফ্রেমটার সাথে আমি এই বাটনটাকে শিফট প্লাস এ প্রেস করে একটা অটো লেআউট বানিয়ে নিলাম। এবার আমি টোটালটাকে এই বাটনটাকে প্রেস করে আমি এটাকে দিয়ে দিব ফিল কন্টেইনার, অ্যান্ড আমার টেক্সটটা হবে হচ্ছে হাফ কন্টেন্টস, রাইট। এবার আমি পুরা অটো লেআউটকে একসাথে ধরে, ও আচ্ছা হ্যাঁ, এই দুটার সাথে আমার ডিস্টেন্স ঠিক করা হয় নাই, সো এর মধ্যে আমি ডিস্টেন্স দিব 32, তার মানে এই টেক্সটার পরে 32 পিক্সেল নিচে আমার এই বাটনটা থাকবে। আমরা চাইলে আরও বেশিও দিতে পারি, জাস্ট এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা স্পেসিং কমায় বাড়ায় নিতে পারবো। সো আমি আপাতত 32 রাখতেছি, অ্যান্ড দেন আমার এখানে দুইটা টোটাল ফ্রেম মানে অটো লেআউট, একটা হচ্ছে এইটা টোটাল বড় প্যারেন্ট, আর একটা হচ্ছে এইটা। সো দুটাকে একসাথে আমি সিলেক্ট করে এখান থেকে আমি শিফট প্লাস এ প্রেস করবো কিপ্যাড থেকে, আমার টোটালটা একটা অটো লেআউট হয়ে গেল। এবার যদি আমি এটাকে একটা ফিল কালার দিই, এই ব্যাকগ্রাউন্ড কালারটা না, আমি এটাকে দিব একটা হোয়াইট কালার, সো রেডি। এবার আমাকে প্যাডিং অ্যাড করতে হবে, সো এখানে সিলেক্ট করে আমি উপরে দিব 24, বাম পাশে দিব 16 বা 24 24 দিই, সব দিকে সমান 24, নিচেও দিব 24, অ্যান্ড দেন আমার টোটাল যে ফ্রেমটা এটার আমি একটা কার্ভ দিব 6, সেম অ্যাজ বাটনস ফর কনসিস্টেন্সি, অ্যান্ড দেন আমাকে চেক করতে হবে আমার সব কিছু ফিল কন্টেইনারে আছে নাকি, অ্যান্ড তাইলেই আমাদের কাজ শেষ। ফিল কন্টেইনার, ফিল কন্টেইনার, আমার টোটাল যে ফ্রেমটা এটা আছে আমার ফিল কন্টেইনারে থাকবে অবশ্যই, মাস্ট। এই ইন্ডিভিজুয়াল একটা ফিল কন্টেইনার, এটাও ফিল কন্টেইনার, অ্যান্ড দেন আমার এটার একটা সিঙ্গেল অটো লেআউট ছিল, এটা ফিল কন্টেইনার, এটাও আমার ফিল কন্টেইনার, ফিল কন্টেইনার, ফিল কন্টেইনার, এটা হবে আমার ফিল কন্টেইনারে, এই টেক্সটটা আমার ফিল কন্টেইনার, এটা ফিল কন্টেইনার, লাস্টলি আমার বাটন ফিল কন্টেইনার। সো আমার সাইন আপ ফর্ম কিন্তু রেডি। কীভাবে বুঝবো? আমি যদি এই পুরো ফ্রেমটাকে সিলেক্ট করে এটাকে বড় করি, দেখেন আমার প্রত্যেকটা ইনপুট ফিল বড় হচ্ছে এবং আমার বাটনটা বড় হচ্ছে, বাটনের সাথে সাথে আমার টেক্সটটাও মিডলে চলে আসতেছে। যতটুকু আমার কন্টেইনার সেই অনুযায়ী মিডল অ্যালাইন থাকতেছে,
दैट मीन्स रेसपन्सिव डिजाइन जो इटे आबार छोटो करते चाहिए प्रयोजन अनुजाई से छोटो हो जाए सबकिछ सबकिछ जगह थकबे टेक्सटाइल देखें हमारे सेकेंड लाइने चले आसछे बिकज कन्टेनर के फिल करसे सो दिस इज हाउ आमरा होच्छे रेसपन्सिव डिजाइन करते पारी এই ফর্মের ডিজাইনটা আপনারা যে কোনো ফর্মে ইউজ করতে পারেন সাইন আপ ফর্ম লগ ইন ফর্ম বা বিভিন্ন আমরা যে গুগল শিট ফর্ম ডিজাইন করি সেগুলোর জন্য সো অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই জানাবেন যে আর কী বিষয়ে আমি ভিডিও করতে পারি আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ